সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই মার্চ দু হাজার বিশ সন্ধান টিপির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের টিভি অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলাতে এই অরণখোলারই হাটের পাশে রকি ভাইয়ের খামারে তো রকিবাই মূলত একজন চাকরিজীবী শখের বসে ছোটো ছোটো সাইজের বাচ্চা লালন পালন করে দুই তিন মাস পরে এগুলো আবার বিক্রি করে দেয় এতে করে উনি এই দুই তিন মাসে দশ থেকে পনেরো হাজার টাকা লাভবান হন তো আপনারা যারা আসেন অল্প পুঁজি দিয়ে খামার করতে চান বা শখ আছে গরুর খামার করবেন সেরকম পুঁজি না থাকার কারণে করতে পারেন না তারা আমাদের আজকের এই পর্বটি দেখতে পারেন কারণ আমাদের আজকের পর্ব আমরা দেখাবো খুবই অল্প পুঁজি দিয়ে কীভাবে গরুর খামার করে লাভবান হওয়া যায় বা ভাই এই খামার থেকে কীভাবে লাভবান হচ্ছে সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আর আর একটা কথা রকিবার এখানে কিন্তু ছোটো ছোটো সাইজের খুব বেশ কয়েকটা বকনা বাচ্চা আছে যেমন ফিজিয়ান হলিস্টিয়ান জার্সি যাদের এই বকনা বাচ্চাগুলো উনি বিক্রি করবে তো এই বকনা বাচ্চাগুলো দিয়ে রকি ভাই কীভাবে লাভবান হচ্ছে সেই সব বিষয়ে আপনাদের জানাবো আর রকিবাইয়ের যে বকনা বাচ্চাগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো আর এগুলো কেমন দাম হলে রকিবাই জানা বিক্রি করবে সেগুলো আপনাদের জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তো আপনাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই দুটি পর্ব করার কারণে কিন্তু অনেকেই আপনার নামে ফোন দিতেছে যে আপনি খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন বা আপনি যে ছোট ছোট বকনা বাচ্চা আছে এগুলো লালন পালন কি করে লালন পালন করে কিভাবে লাভবান হচ্ছেন এই বিষয়গুলো দর্শকরা আবার একটু মন্তব্য করছে যেন ভালোভাবে আপনার থেকে জানে তাদের একটু বোঝাই জি আসলে আমার মূলত টার্গেটটাই আমার ছোট কালেকশন কারণ ছোট কালেকশনের বেনিফিট ভালো ছোট কালেকশনে ভালো এই কারণে আমি বলি এই গরুগুলোর খরচ কম পড়ে অল্প খাই বাড়ে ভালো অল্প পুঁজি লাগে দেখা যাচ্ছে টাকার পরিমাণ কম কম লাগলো ভালো আর গরুগুলো আপনার বাড়তি পেরেশান করে না অতিরিক্ত রোগ ব্যাধিও হয় না আমি ছোট গরুর রোগ ব্যাধিটাও কম আর চিকিৎসার খরচটাও কম পড়ে তো এই যে ছোট ছোট বকনা বাচ্চা এইগুলো লালন পালন করে আপনি মূলত কিভাবে লাভবান হতেন এতদিন ছোট গরুগুলো আসলে মূলত আমি যখন ক্রয় করি ওর জাত পার্সেন্টেজটা ভালোভাবে খেয়াল করি দেখি যে এই জাত পার্সেন্টেজটা কোনটা আপনার লালন পালন করে খুব দ্রুত একটা ভালো একটা ইনকাম আসে আর মূলত আমি গরুগুলো রাখি তিন চার মাস প্রজেক্ট হিসাবে এর ভিতরে দুই একটা গরু যদি বিক্রি হয়ে যায় হলো না হলে আমার গরুগুলো প্রোজেক্ট হিসাবে আমরা তিন চার মাস পরে আমি বিক্রি করে থাকি আর ফ্যামিলি দিয়ে যেহেতু করে আমার বাড়তি কোনো খরচ পড়ে না আর গরুর খাদ্য যে কম লাগে এই কারণে যে বেনিফিটটা একটু বেশি এইগুলোর পিছনে পার ডে কেমন খরচ হয় পার ডে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা লাগে চল্লিশ পঞ্চাশ টাকা সব খাবার দাবার দিয়ে যেহেতু কাঁচা ঘাস আমার প্রজেক্টের কাঁচা ঘাসগুলো খাওয়াই বেশি আর যেহেতু শুধু দানাদার খাদ্যটাই লাগে আর কৃমিনাশক আমি আনার পরে সাত দিন পরে কৃমিনাশকটা করে দিই আর লিভারটনিক জিঙ্ক খাওয়াইলে গরুগুলোর আপনার রুচিটা খুব ভালো থাকে গরু আর কৃমিনাশক কমপ্লিট হয়ে গেলে গরুটার গ্রোথটা ভালো হয় ভিতরে ওর অগ্রত্বে কাজ লাগে বেশি যে খাদ্যটা খায় দানাদার খাদ্যটা ঠিক আছে তো বর্তমানে তো অনেক গরুর দাম অনেকের शौक আছে গরুর খামার করবে কিন্তু সেইভাবে পুঁজি না থাকার কারণে কিন্তু করতে পারে না তো আপনারা এখানে আসার পরে দেখলাম যে খুব ছোট ছোট সাইজের বকনা বাচ্চাগুলো আপনি রাখছেন যাদের শুধু शौक আছে সব থাকলে কিন্তু এই সামান্য পুঁজিতে তারা খামার করতে পারবে আবার লাভবান হতে পারবে এখান থেকে জি জি আসলে দেখেন যে বর্তমান গরুর দাম ঠিক আছে কারণ ভালো জিনিসের দাম সবসময় থাকবে আর বর্তমান সময় সবাই হলেস্টান ফিজিয়ান জার্সি এই সমস্ত ভালো জাতের গরু সবাই কিনতেছে দেশি ক্রস গরু কেউ কিনতেছে না একটা গরু কিনতেছে সেগুলো হলো শাহিয়াল ব্রাহ্মা জাত এই জাতগুলো অনেকে এর জন্য কেউ ব্রাহ্মা জন্য বাচ্চাগুলো নিচ্ছে ওগুলো ভালো দামে নিচ্ছে তাছাড়া ক্রস জাত কেউ গরু কেনেই না আর ক্রস জাত দিয়ে কোনো লাভবান হওয়ার সম্মুখীন নেই কারণ ওইগুলো দুধ কম হয় খরচ বেশি খায় বেশি এবং অন্যান্য দিক দিয়ে হিটটা আসেও দেরিতে

হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এটা কি একদম ফিক্সড রেট নাকি একটু আলোচনা করা যাবে 50000 এক হাজার টাকা কম করা যাবে আচ্ছা যে পাশে আর একটা আছে এটা ফ্রিজিয়ান এটার বয়স কেমন আছে ছয় মাস খুবই ছোট বাচ্চা খুব ছোট বাচ্চা ওটা তোলাটা তোলা আচ্ছা তো এগুলো পার্সেন্টেজের দিকে কেমন আছে বলা সম্ভব এটা পার্সেন্টেজটা আমি আসলে স্কেলে মাপা যায় না তবে আমার যেটা ধারণা আইডেন্টিফাই 80 পার্সেন্টের হবে বাচ্চাটা 80 পার্সেন্টের মতো হবে আচ্ছা এইটা কেমন দাম চাচ্ছেন এটা আমি ওটা হচ্ছে 1000 টাকা কম হলে সেট করব 39000 টাকা আচ্ছা বাচ্চাটা খুব ভালো তারপরে তো 500 1000 কম করবেন তার মানে 38 এ চলে আসলো জি আচ্ছা তো এইগুলো যদি ফার্স্ট টাইম বাচ্চা দেয় এগুলো তো এখন বাচ্চা আছে এগুলোও একদিন বাচ্চা দিবে মা হবে অবশ্য প্রেগনেন্সি হবে বাচ্চা দিবে তো এইগুলো যে এখন বর্তমানে বাচ্চা আছে এগুলো বাচ্চা দিলে কেমন দুধ হবে এটা কি কোনো ভাবে বলা সম্ভব এটা আসলে ওর জাত পার্সেন্টেজ এর উপরে একটু আইডিয়া করে বলা যায় কারণ ওর মা যেহেতু 80% বাচ্চা দিছে একে যদি 75% বীজ দিলে দেখতে দুধের পার্সেন্টেজ ভালো হবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার দুধের পরিমাণ চোদ্দ পনেরো আসবে প্রথমে প্রথমে চোদ্দ পনেরো এরকম হবে আচ্ছা এটা তো অ্যাকুরেট কারো বলা সম্ভব না চোদ্দোও হতে পারে দশেও হতে পারে বিশে হতে পারে আইটিআই বলা যায় হবে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আটত্রিশ হাজার টাকা আচ্ছা তার পাশে একটু ছোট দেখতে একটা আছে ওটা এটা খুব ভালো এটা ফিজিয়ান এটাও ফিজিয়ান এটার বয়স কেমন আছে এটার বয়সটা আপনার সাড়ে পাঁচ মাস। সাড়ে পাঁচ মাস। আগে দুইটা থেকে একটু কম আছে এটা। একটু কম আছে। আচ্ছা। এই যে পাঁচ মাস ছয় মাসের যে বকনা বাচ্চাগুলো আছে যেগুলো প্রাথমিক অবস্থায় মাঠ থেকে নিয়ে আসেন। জি তারপরে কিভাবে রাখবেন? তো মার কাছ থেকে যখন চলে আসে। এগুলো আমি আইনে কোনো যদি সমস্যা হয় আমি প্রথমে মানে কৃমিনাশক টাই করি। তারপরে অ্যানোরা ট্যাবলেট দিয়ে দিই। ও তাহলে ওর মায়ের এটা নিশাটা দুধের নিশাটা কেটে যায়। কিন্তু রেগুলার খাবারই খায়। সব সময় রেগুলার খাবার খায়। আর

ছোট বাচ্চাই দেখেন কত তলা আর এই গরুগুলা যেহেতু বাড়লে বড় হলে কি হবে এটা বোঝাই যাচ্ছে পার্সেন্টেজ এবং তলা দেখলে বোঝা যাচ্ছে তো আপনি তো দুই তিন মাস লালন পালন করে বিক্রি করে দেন বা নিয়ে এসে কেউ 2000 লাভ দিলেই বিক্রি করে দেন না বলে আমি কিছু টাকা তো এইগুলো যখন গাবি হবে এগুলো কেমন ধরনের গাবি হতে পারে এগুলো আপনার হাই কোয়ালিটি পার্সেন্টেজে গাবি আছে আপনার 15 16 ফাস্টে যেটা দুধ দেয় এই জাতের বাচ্চা থেকে গাবি থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করা আশা করি ওই জাতের গরু এগুলা হবে না জি আচ্ছা এইটার দাম কেমন চাচ্ছেন এটা আমি ছত্রিশ হাজার টাকা দাম ছত্রিশ হাজার টাকা আগেরটার থেকে এক হাজার টাকা বেশি আচ্ছা যে পাশে যে লাল দেখতে একটা আছে এটা হয় শাইয়াল ব্রাহ্মণ ক্রস ক্রস কত কত আছে এটা আমি এইটি পার্সেন্ট ধরতেছি শাইয়াল ব্রাহ্মণ দুটা মিক্সড এইটি পার্সেন্ট আছে আচ্ছা এটা কি সার না বকনা এটা বকনা বক না তো এই সকল জাতের সারগুলোর তো আমরা শুনছি অনেক ডিমান্ড হ্যাঁ অনেক ডিমান্ড এই সারগুলো আপনি ওই বিশ লাখ বাইশ লাখ টাকা বিক্রি হয় সাদে ক্যাগুলো এরা বিক্রি করে আচ্ছা তো এটা তো আপনার বক না জি এইগুলো কোন চাহিদা পূরণ করবে এগুলো আপনার ওই সার তৈরিতে এরা কাজে লাগবে ভূমি ভূমিকা রাখবে কারণ এই এর ভিতরে ব্রাহ্মণ বিষটা দিলে ওই ব্রাহ্মণ সারের টা বেশি আসবে আর মূলত সারটা তৈরি করার জন্য ব্রাহ্মণ বকনাগুলো নেই

এর পেটে বাহামার বীজ দিলে বাহামার পার্সেন্টেজটা একটু ভালো আসে যেহেতু গুরুগুলো বাহামার গুরুগুলো বেশিরভাগই আপনি দেখেন লাল পার্সেন্টেজ গুরুই গরুই হয় আর এই ব্রাহ্মা জাতটা লাল গরু থেকে বেশি লাল থেকে বেশি হয় সাদা থেকে খুব কম পাওয়া যায় সাদা জাতটা ঠিক আছে আচ্ছা এটার বয়স কেমন আছে এটার বয়স আপনি ছয় মাস ছয় মাস দাম এটার দাম আমি 52000 টাকা 52000 টাকা আগে এটা 55 এটা আর 52 জি জি আচ্ছা একটু দর দাম করা যাবে হ্যাঁ একটু দর দাম আচ্ছা ভাই মিনি জার্সির বাচ্চা খুব ভালো পার্সেন্টের বাচ্চাটা মিনি জার্সি জি এই গরুগুলো আবার আমাদের দেশে খুব ভালো হয় আবহাওয়ার সাথে খুব ফিট এগুলো আপনার দুধের পার্সেন্টও বেশি হয় পেট ঝোলা হয় এবং গরুগুলো খায় ভালো রোগব্যাধি কম আর সবচেয়ে বড় কথা স্কিন খুব পাতলা হয় তলাটা ছোটবেলা থেকে এগুলো কলা বেশ ভালো হয় আচ্ছা এটা খুবই তো ছোট মনে হচ্ছে বয়স কেমন আছে বয়স এটা তো ছয় মাস অনেকে এই গরুগুলো চাই বেশি আমি দর্শকদের রিকোয়েস্টে চাওয়ার কারণে আমি এই সমস্ত গরুগুলো কালেকশন করতেছি আচ্ছা মূলত আমি ভালো পার্সেন্টের গরুগুলো বেশি রাখি তবে এই ধরনের গরুগুলো অনেকে চাচ্ছে এই কারণে সংগ্রহ করা এই কারণে সংগ্রহ করা তারপরে যদি কেউ নিতে চায় কিংবা না নিতে চায় তো তোমার সমস্যা না যেহেতু আমার প্রজেক্ট ভিত্তিতে লালন পালন সিস্টেম সেই ক্ষেত্রে আমি সেল দিলে সেল দিই তো এটার দাম কেমন চাচ্ছেন এটা আমি 32000 টাকা দাম চাচ্ছি 32000 টাকা একটু কম বেশ করা যাবে জি জি তাতে কি 30 আসবে হ্যাঁ ইনশাআল্লাহ 30 এই আসবে না আচ্ছা তার মানে 30000 থেকে আপনি এখানে বকনা বাচ্চাগুলো পাওয়া যাবে জি আচ্ছা তো রকি ভাই আপনি তো দেখলাম সবগুলোই বকনা বাচ্চা হাওড়াতে একটা সার বাচ্চা যে আসলে আমি শক প্রিয় মানুষ আমার যেটা পছন্দ আমি সেটা কিনে যেটা আমার লালন পালন করার উদ্দেশ্য তো এই গরুটা আমি একটা সার গরুটা আমি কিনছিলাম আমার বাড়িতে রাখে আমি লালন পালন করবো আমি ব্যস্ত থাকি জব করি পাশাপাশি গরু লালন পালন করি আমার ফ্যামিলি মেম্বারস দিয়ে তোমার আম্মা বোনেরাই লালন পালন করে তো আসলে গরুটা সার গরু তো একা লালন পালন করা একটু ট্রাফ হয়ে যায় আর ভালো জিনিস ভালোভাবে তদারকি না করলে ভালো হয় না যতই আপনি টাকা থাকুক যতই আপনি ভালো জিনিস কিনেন যদি আপনাকে উপযুক্ত পরিশ্রম তাকে তদারকি না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার গরুটা ভালো ফল না আপনাকে ঠিক আছে এই জাতটা মূলত টিভিতে আমি দেখছি যে ইতি যে জাত ভাগ্যরাজ ভাগ্যরাজ বাবু এই গরুগুলা সেই জাত এই গরুটা সেই জাতের গরু আমি এটাতে দুই বছর আড়াই বছর লালন পালন করলে এই আঠারো বিশ লাখ টাকার গরু হবে এই শার্ট এই পরিপ্রেক্ষিতে বলতেছেন এটা আপনি নিজেই দেখেন এর যে চারটা পাও এর গঠন আকৃতি এর বয়স কম বয়স হয় মাত্র মাস দেখছেন দেখছেন এর হাইটটা এই টোটাল ফিটনেসের উপরে আমি গরুটা নিছি এবং এই গরুটাও আমার কেনা অনেক দামে হয়তো বা আপনি বললে বিশ্বাসও করবেন না এই গরুটা আমি নিজে একটাই উদ্দেশ্যে আমি লালন পালন করে এর ভিতরে কি আছে দুই বছর আমি দেখব কিন্তু এখন আমার এমন পরিস্থিতি হয়েছে গরুটা আমি টেক কেয়ার করার মতো আবার সময়ই পাচ্ছি না যার ফলে আমি ভালো জিনিস কিনেও তো আমি ভালো ফল আমি আশা করবো না যদি সময় না দিতে পারি গরু সেক্টর এমন একটা জিনিস যদি আপনি ভালো শ্রম ভালো টাকা ইনভেস্ট করে যদি আপনি সময় না দিতে পারেন গরুর যত্ন না করেন তাহলে আপনি ওটা পারফেক্টলি আপনি এই সেক্টর থেকে ভালো ফিডব্যাকও পাওয়া যাবে না পাবেন না ঠিক আছে তো এই গরুটা আমি সেল করার একটা ডিসিশনই নিছি কেউ যদি দর্শকরা পছন্দ করে সেই জাতের গরু একটা অনেকে পুষতে চায় যাতে বড় গরু অনেকে করতে চায় দুই বছর আড়াই বছর অনেক ভালো পার্সেন্টের একটা ষাঁট দিয়ে তো এই গরুটা নিতে পারে দামটা আমি পরিপ্রেক্ষিতে আমি বলবো আলোচনা সাপেক্ষে আমি এটা দাম দাম বলবেন না আলোচনা সাপেক্ষে এটা নির্ধারণ করবেন যদি আমার সাথে এগ্রি হয় কোনো দর্শক আমি তাকে দেবো শুধু অনলি আমার কাছে একটা শাড়ি এটা আচ্ছা যে শুরুতে যে সাদা কালো একটা আছে এটা 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 হলিস্টান এই বাচ্চাটা আর ওই পাশের ওইটা এইমাত্র বিক্রি করে ফেললাম আমাদের রাজশাহী বিভাগের বাবা বাগা জেলাতে বাগা জেলাতে কত টাকা বিক্রি করলেন ওইটা এই দুটো আমি 76000 টাকা বিক্রি করছি 76000 টাকা জি ওনারা টাকা উঠাতে গেছে ব্যাংকে টাকা উঠাতে গেছে টাকা দিয়ে ওরা নিয়ে যাবে 76000 টাকা তার মানে কত করে পড়লো

পঁয়তাল্লিশ হাজার হলে এটা পাওয়া যাবে একটু বয়সে বড় জন্য দামটা একটু বেশি আচ্ছা এই পাশে সাদা কালো একটা আছে হলিস্টেন ফিজিয়ান এটার বয়স কেমন এটার আপনার সাত মাস মাসের মতো এইটার দাম এটা সাতচল্লিশ হাজার টাকা টাকা একটু বড় হওয়ার কারণে দামটা বেশি যে এই পাশে আরেকটু বড় দেখতে একটা আছে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা সবশেষে বড় দেখতে একটা আছে

এই বাচ্চাটাই যদি ছয় মাস সাত মাস বয়স হতো বাচ্চা গুলো আছে চার মাস তিন মাস লালন পালন করলে ডাবল হয়ে যাবে দেখলাম রাখছি আচ্ছা তো সব যদি দর্শকদের সতর্ক মূলক বা পরিকল্পনা মূলক আর কিছু বলার থাকে দর্শকদের সতর্কমূলক একটা কথাই বলবো যে আপনারা গরু কেনেন কিন্তু কেনার পরে আপনার গরুগুলাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে পরিচর্যা না করে যদি আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করলেন ভালো মতো পরিচর্যা করলেন না আর একটা কথা নিজের স্বয়ং থাকতে হবে খামারে আপনি অন্যকে দিয়ে কখনো ভালো ফিডব্যাক পাবেন না পরিচর্যা করে আপনি নিজে সোম দেবেন নিজের সময় দেবেন গরু খামারে তাহলে আপনার গরুটা থেকে আপনি ভালো প্রফিট পাবেন ফিডব্যাক ভালো পাওয়া যাবে আর যে কোন গরু কিনলেই আপনি গরুটা ভিড় জাত মান সব কিছু আপনি যাচাই করে তো রকি ভাই ঠিক আছে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কিছু পরিকল্পনা দেওয়ার জন্য ঠিক আছে আপনাকে ধন্যবাদ